हेलो फ्रेंड्स, वेलकम बैक विथ न्यू वीडियो। ये ब्लगटी आमार आनते एकटू देरी हलो, कारण पुरुलिया जे जायगाटीते आमी गेछिलाम से जायगा सम्बन्धे जथेष्ट इनफरमेशन किन्तु नेई। अथच जायगाटीर गुरुत्व पंचकोटराज काशीपुर गड़ पंचकोट एदेर थेके अनेक बेशी। काशीपुर पंचकोटराजेर गल्प जेमन आपनारा शुनेछेन देखेछेन, आज सेई काशीपुरेर गड़ प्रतिष्ठार पूर्वेर राजधानी कोथाय छिलो, কিভাবে সেই রাজধানী স্থানান্তরিত হলো, সেই ইতিহাসের আড়ালে থেকে যাওয়া ঘন রাকাব জঙ্গলে ঘেরা কেশরগড়ের গল্প। অনেকেই রাকাব জঙ্গলের নাম হয়তো শুনেছেন, কিন্তু রাকাব জঙ্গলের রাজতন্ত্র মাখা ইতিহাসটা শুনেননি। আজ সেই গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে আপনাদের। আচ্ছা, গল্পটি শুরু করার আগে আমি বলে রাখি, গল্পের যে সমস্ত অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তার জন্য কেশরগড় নিবাসী একজন বিশিষ্ট স্যার এবং স্কুল টাইমের আমার আরেক স্যার, দুজনেই কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক, তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। এছাড়াও কেশরগড় নিবাসী স্থানীয় লোকেরা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, তাদেরও জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বইগুলি পড়ে আমি তথ্যগুলি পেয়েছি তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি কোনো তথ্য ভুল বা কোনো বইয়ের লেখার সাথে মিল বা অমিল খুঁজে পান তা কিন্তু নিতান্তই অনভিপ্রেত। এটি আমার অনুসন্ধান এবং স্থানীয় এলাকায় কালেক্ট করা কিছু তথ্যের স্বরূপ মাত্র। চলুন আপনাদের সেই স্টোরি শোনাতে নিয়ে যাব পঞ্চকোটরাজের ষষ্ঠ রাজধানী কেশরগড়ে এবং সেখানে এখনও থেকে যাওয়া যে স্মৃতিগুলি সেই স্মৃতিগুলি উন্মোচন। আপনারা যে পঞ্চকোটরাজ শুনে আসছেন, আসলে এই রাজ ছিল বর্তমান পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বোকারো ও রাঁচি এই জায়গাগুলি নিয়ে, যার রাজধানী ছিল যথাক্রমে তৎকালীন গোস্বামী ঝালদা, পাড়া, গড়পঞ্চকুট, মহারাজনগর, রামবনি, কেশরগড় ও সর্বশেষ কাশীপুর। আজকের স্টোরি এই ষষ্ঠ রাজধানী কেশরগড়কে কেন্দ্র করে। আসুন জেনে নিই কীভাবে এই কেশরগড়ে আপনারা পৌঁছতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি রাকাব জঙ্গলে। ওই দেখুন আমাদের গাড়িটা দাঁড় করানো রয়েছে, আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা আসছে আপনাদের কুলগোড়া মোড় থেকে। পুরুলিয়া বাঁকুড়া রোড ধরে যদি আসেন তাহলে কুলগোড়া মোড় নামে একটি মোড় পাবেন, মোটামুটি 10 কিলোমিটার রাকাব জঙ্গলে পৌঁছে যাবেন। আর যদি আপনারা পুরুলিয়া দিক থেকে আসেন তাহলে ভাংড়া নামে যে মোড়টি রয়েছে, ভাংড়া মোড় থেকে আপনারা মোটামুটি আধ ঘন্টার রাস্তা রয়েছে, তো ভাংড়া মোড় থেকে আধ ঘন্টার রাস্তা অতিক্রম করে আপনারা রাকাব জঙ্গলে পৌঁছতে পারবেন। আচ্ছা, এই মানভূমে পঞ্চকোট রাজ কীভাবে এসেছিল, কীভাবে তার সূচনা হলো, চলুন জেনে নিই সেই স্টোরি। আজ থেকে প্রায় 1900 বছর আগে মধ্যপ্রদেশের ধার স্টেট থেকে এক রাজদম্পতি পুরীর উদ্দেশ্যে তীর্থযাত্রা শুরু করেন এবং তারা যখন পুরুলিয়ার পাটঝালদার জঙ্গল দিয়ে পার হচ্ছিলেন তখন অন্তঃসত্ত্বা রানী এক সন্তানের জন্ম দেন। রাজজ্যোতিষীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সন্তান রাজবংশ প্রতিষ্ঠা করার কথা, কিন্তু রানী দেখেন যে জন্ম নেওয়া সন্তান মৃত, তাই তারা সেই জঙ্গলে সন্তানকে ফেলে পা বাড়ায় পুরীর উদ্দেশ্যে। ফেরার সময় যখন আবার এখানে এসে উপস্থিত হন তখন তারা শুনেন এক সর্দার জঙ্গল থেকে এক সন্তানকে কুড়িয়ে লালন পালন করছেন। তাদের মনে তৎক্ষণাৎ আশা জাগে যে এই সেই সন্তান যাকে তারা পাটঝালদার জঙ্গলে ফেলে গেছিলেন। তারা সেখানে সর্দারের কাছে সেই সন্তান ফেরতের অনুরোধ সর্দারকে জানালেও সর্দার তা দিতে রাজি হননি এবং তখন রাজা রানী তাদের রাজপুরোহিতকে সেখানে রেখে সেই সন্তানের দেখভালের দায়িত্ব দিয়ে তারা বিষণ্ণ হয়ে আবার ফিরে যান। সেই বালক সমস্ত দীক্ষায় দীক্ষিত হয়ে দামোদর শেখর নাম নিয়ে ঝালদায় গড় পঞ্চকোটের সূচনা করেন, যা 1900 বছর ধরে মানভূম এলাকায় বিভিন্ন জায়গায় রাজধানী স্থানান্তরণের মাধ্যমে রাজকার্য পরিচালনা করে। ঝালদায় দীর্ঘ সময় ধরে বংশানুক্রমে চলতে থাকা এই রাজত্বের রাজধানী স্থানান্তরণ হয় 7 বার, যার ষষ্ঠ রাজধানী ছিল এই কেশরগড়। পলাশীর যুদ্ধের পর 1762 খ্রিস্টাব্দে 74তম রাজা মণিলাল সিং দেও মহারাজনগর থেকে রামবনিতে তার রাজধানী স্থানান্তর করেন। 1792 খ্রিস্টাব্দে মণিলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেই সময় তার জ্যেষ্ঠ পুত্র রাজা ভরত শেখর সিংহাসনে বসেন। শিকারের সূত্রে রাজা ভরত শেখরের প্রায়ই যাতায়াত ছিল রাকাব জঙ্গলে, রামবনি থেকে তিনি প্রায়ই যাতায়াত করতেন রাকাব জঙ্গলে। রাকাব ঘেরা কেশরগড় জায়গাটি রাজার কিন্তু খুব পছন্দ। উত্তর পূর্বে পাতলই নদী, দক্ষিণে কাঁসাই নদী এবং মাঝে রাকাব জঙ্গল, যেগুলি রাজার মনকে ছুঁয়ে নেয় এবং শত্রুর হাত থেকে নিরাপদ জায়গা এর মতো আর হয়নি। 1793 খ্রিস্টাব্দে
রামমণি থেকে সিদ্ধান্ত নিয়ে কেশরগড়ে তার রাজধানী স্থানান্তর করে। যদিও এই রাজধানী স্থানান্তরণের ব্যাপারে অনেকের অনেক মত রয়েছে, আসুন আমরা দেখে নিই সেই উত্তর পূর্বে থাকা পাতলই নদী, যেটি রাকাব ঢোকার পূর্বেই রয়েছে। আসুন দেখে নিই বর্তমানে সেখানে কি রয়েছে। ও, এই সেতুটার নাম পাতলই সেতু। তো দেখুন এই প্রখর গ্রীষ্মেও কতটা জল রয়েছে। কুলগোড়া মোড় এইখান থেকে 7 কিলোমিটার, তাহলে আমরা এইখান অবধি 7 কিলোমিটারের জার্নি করে পৌঁছে গেছি এই পাতলই সেতুর কাছে। আর এইখান থেকে আপনারা দেখুন কেশরগড়, এই যে কেশরগড় জায়গাটি এখান থেকে 1 কিলোমিটার, তাহলে এটা মোটামুটি রাকাবের এরিয়াই বলতে পারেন। এইখানে দেখুন সিঁড়ির মতো করা রয়েছে, তো চলুন সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আমরা যাই নিচটাতে, একটু দেখি যে জঙ্গলে এলে এরকম সাপটা আপনারা পাবেনই, তো একটু সাহসের দরকার হয়, বলুন পালাই। এই দেখুন এখানে একটা শ্মশান কালীমাতার মন্দির রয়েছে। এইখানেই থাকেন মন্দিরে? তো এইখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে। আচ্ছা, কতদিন থেকে এখানে আছেন? ও তো ওখানে 25 বছর। 25 বছর ধরে এইখানেই থাকেন? হ্যাঁ। আর কেউ থাকেন আপনার? না, একাই থাকেন এইখানে? হ্যাঁ। ভাবুন 25 বছর ধরে এইরকম একটা ফাঁকা জায়গাতে জঙ্গলের মধ্যে কালীমাতার মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব করছেন, তো দিদিকে অনেক স্যালুট। দেখুন শ্মশান কালীমাতার মন্দিরের পেছন দিকের পরিবেশটা কি সুন্দর। এই দেখুন একটা মাঝে কুয়ো রয়েছে, কি সুন্দর। মানে এইটা যদি কেউ রাতে এদিকে আসে সোজা রাস্তাটায় নেমে সোজা কুয়োর ভিতরে। কি সুন্দর পরিবেশটা এখানে। ফিরে আসা যাক আবার সেই স্টোরিতে। রাজা ভরতশেখরের হাত ধরে সূচনা হয় এই কেশরগড়ের, তার হাত ধরে প্রভূত উন্নতি এবং জনবসতি গড়ে ওঠে এই এলাকাকে কেন্দ্র করে। কেশরগড় ছাড়া সেখানে রাহামদা, দাপাং, আড়ালকচা, দুধপেনিয়া, সিজুমাকনা, কালীপুর প্রভৃতি গ্রামগুলি গড়ে ওঠে। তার রাজত্বকালেই চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী 86টি মৌজা ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায় এবং তিনি ও সেখানের এলাকার সাঁওতাল ও ভূমিজরা একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে সেই 86টি মৌজা ফেরত নেন, যেটি কিন্তু চুয়ার বিদ্রোহ নামে ইতিহাসে জায়গা করে নিয়েছে। রাজা ভরতশেখর বহুদিন ধরে নিঃসন্তান ছিলেন এবং তিনি এবং রানী দুজন মিলে দেবী মাতার মন্দিরে বসে ধর্ণা করেছিলেন। আপনাদেরকে সেই দেবী মাতার মন্দিরও দেখাবো। গল্প করতে করতে আমরা কেশরগড়ে পৌঁছেই গেলাম। চলুন স্টোরির সাথে সাথে দেখে নিই কেশরগড়ে এখনও থেকে যাওয়া সেই রাজ পরিবারের স্মৃতিগুলি। সেই ধর্ণাকালীন রাতেই রাজা স্বপ্ন পান এবং কিছুদিন পর রানী অন্তঃসত্ত্বা হন ও একটি ফুটফুটে পুত্র।
জন্য দেবী মাতার মন্দিরে পুত্রেষ্ঠ যজ্ঞ করেন। স্থানীয়দের জিজ্ঞাসা করে করে আমরা খুঁজে পেলাম সেই দেবী মাতার মন্দির এবং শুনলাম যে রাজবাড়ি এখানে এখন আর নেই, আছে শুধু আস্তাবলের বিশাল এক প্রাচীর যা কিন্তু রাজবাড়ির মতোই দেখতে লাগে। আসুন আমরা দর্শন করে নিই দেবী মাতার, তার পাশেই রয়েছে রানীদের স্নানাগার, সেটিও আপনাদের দেখাবো। এই সেই দেবী মাতার মন্দির। এর ধ্বংসাবশেষ আছে, আপনারা তো দেবী মন্দির দেখলেন, তো এখন আছে এটার ধ্বংসাবশেষ। তো এই ধ্বংসাবশেষ প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। এই যে আপনারা বড় দেওয়ালটা দেখতে পাচ্ছেন, তো এটা এখন মনে হচ্ছে রাজবাড়ির মতো, কিন্তু রাজারা এর পেছনে ঘোড়া রাখত, আস্তাবল। তো চলুন আমরা রাজবাড়িটা দেখতে দেখতে সেই স্টোরিটাও শুনে নিই। পুত্রেষ্ট যজ্ঞের আগে জগজীবনের সন্তান হওয়ার পূর্বে তার কনিষ্ঠ ভ্রাতা রামজীবন দেওয়ান পদে থেকে রাজ্যভারের দায়িত্ব পাওয়ার লোভ দেখে নীলমণি হওয়ার পর সে হয়ে দাঁড়ায় তার পথের কাঁটা। তাকে স্মরণের জন্য রামজীবন চক্রান্ত করতে থাকে। রানী সেই শুনে ভীত হন। একদিন বালক নীলমণির উপর গুলি চলে এবং রানী রাজা জগজীবনকে বলে রাজধানী স্থানান্তরের কথা বলে। গোপনে কাশীপুরে রাজবাড়ি তৈরি হয় এবং রাজা রানী ও নীলমণিকে নিয়ে কেশরগড় থেকে রাজধানী স্থানান্তর করে কাশীপুরে নিয়ে আসেন 1832 সালে। তখন নীলমণির বয়স 10 বছর। পরবর্তীকালে নীলমণি সিংদেও ইতিহাসে স্থান পেয়েছেন তার ব্রিটিশ বিরোধী আন্দোলন, ট্রেজারি লুট, জেল ভেঙে কয়েদিদের ছেড়ে দেওয়া, 1857-এর সিপাহি বিদ্রোহে ভূমিকা পালন, এমনকি সেই সূত্রে কলকাতার আলিপুর জেলেও যেতে হয় তাকে। সেই নীলমণির জন্মভূমি কেশরগড় আজও ইতিহাসের পাতায় বঞ্চিত। পরবর্তীকালে যদিও ভগবানের ন্যায় বেলুড় মঠ থেকে এসে আবির্ভাব হন স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজ এবং এই জায়গার প্রভূত উন্নতি করেন। তিনি এই রাকাব জঙ্গলে 12 বছর ধরে তপস্যা করেছিলেন। পরের এপিসোডে আপনাদের দেখাবো সেই জায়গা যেখানে এই মহিষী ধ্যান করেন 12 বছর এবং সেই কুঠির যেখানে তিনি থাকতেন ও তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র। এছাড়া দেখাবো আপনাদের রাকাব জঙ্গলের ভিউ, দেখাবো কীভাবে গ্রীষ্মের ভর দুপুরে জনশূন্য রাস্তা পেরিয়ে আমি আর বুবাই হালকা ছিটে ফোটা বৃষ্টিতে রাকাব থেকে পাড়ি দিয়েছিলাম কাসাই নদীর দিকে। দেখাবো আপনাদেরকে ডাকাতদের প্রতিষ্ঠা করা রাকাব। এখানে রাকাবপুরীর মন্দিরটা কি ডাকাতরা প্রতিষ্ঠা করেছিলেন আমি শুনেছি যা। আজকের স্টোরি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, এবং এরকম অজানা ইতিহাস আমার সাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।